রাজাপুর, একশরা, কাকবাসিয়া, প্রতাপনগর এইসব এলাকার মানুষ যখন শ্বাসকষ্টে ভুগেছে তখন আনুলিয়া ব্লাড ব্যাংকের এই তরুণেরা এই যুবকেরা অক্সিজেন নামক সোনার হরিণ নিয়ে তাদের পাশে ছুটে গেছে, অক্সিজেন নামক জীবন নিয়ে তাদের পাশে ছুটে গেছে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আনুলিয়া ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আমাদের সবাই শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার আবু দাউদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 26শে মার্চ স্বাধীনতা দিবস, আজকের এই দিনে আলোচনা শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 1971 সালের মহান ত্যাগের বিনিময়ে আজ বাঙালি জাতির জীবনে এমন একটা গৌরবোজ্জ্বল দিন উপহার দিয়েছেন। সাথে সাথে সেই মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদ আত্মত্যাগ করে গেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যেসব পঙ্গু, অসহায় কিংবা যেসব মুক্তিযোদ্ধা বৃন্দ আজও আমাদের মাঝে বেঁচে আছেন, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আজকের আনুলিয়া ব্লাড ব্যাংকের এই পুরস্কার বিতরণী তথা 26শে মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমার স্মৃতিচারণমূলক দুটি কথা শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এপিএস মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান স্যার, উপস্থিত আছেন এপিএস মহাবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ আনুলিয়া ব্লাড ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবক সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম প্রদানপূর্বক আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজ এই ব্লাড ব্যাংকের এই অনুষ্ঠানের প্রাক্কালেই আমার মনে পড়ে আমি যখন ইউনাইটেড একাডেমি প্রতাপনগরের থেকে এসএসসি পাশ করে সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিলাম তখন ওর গেটে লেখা দেখেছিলাম এসো জ্ঞানার্জনে, ফিরে যাও দেশ সেবায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমার ওই কথাটা এই এক ঝাঁক তারুণ্যের মিলন মেলার মাঝে বারবার মনে পড়ছে। আজ আমরা এই আনুলিয়া ব্লাড ব্যাংকের বর্তমান প্রজন্ম তারুণ্যের জোয়ারে ভেসে যাচ্ছে, যারা এই বাংলাদেশে তথা এই এলাকার দেশি এবং যারা প্রবাসে থেকে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি একজন গর্বিত মানুষ, কারণ এদের সিংহভাগই আমার স্নেহস্পদ ছাত্র। আজ আমার সত্যি অত্যন্ত গর্ব অনুভব হচ্ছে আজ আনুলিয়া ইউনিয়নের এই ব্লাড ব্যাংক দুটি কথা না বললেই নয়, যাদের অক্লান্ত প্রচেষ্টায়, যাদের নিজেদের চিন্তা চেতনায় যখন আম্পান এসেছে, যখন করোনা এই এলাকায় দুয়ারে দুয়ারে হানা দিয়েছে, তখন তাদের প্রচেষ্টায় এ এলাকার মানুষ অত্যন্ত সেবা পেয়েছে।
তাদের সর্বাত্মক সহযোগিতায় আমপানে প্রতাপনগর আনুলিয়াস তারা এই প্রবাসীদের সহযোগিতায় নিজেদের পকেটের পয়সায় তারা অসহায় দরিদ্র মানুষের পাশে ছুটে গেছে। আমি আজ তাদেরকে নিয়ে গর্বিত। যখন করোনার তাণ্ডবে আনুলিয়া প্রতাপনগর খাজরা এই সব এলাকার বয়স্ক মানুষেরা অধিকাংশ বয়স করছে, রাজাপুর একসরা কাকবাসিয়া প্রতাপনগর এই সব এলাকার মানুষ যখন শ্বাসকষ্টে ভুগেছে তখন আনুলিয়া ব্লাড ব্যাংকের এই তরুণেরা এই যুবকেরা অক্সিজেন নামক সোনার হরিণ নিয়ে তাদের পাশে ছুটে গেছে, অক্সিজেন নামক জীবন নিয়ে তাদের পাশে ছুটে গেছে। আমি অনেক সময় তাদেরকে কড়া ভাষায়ও কথা বলেছি। যখন ফোন আসছে কাকবাসিয়ার একজন মহিলা শ্বাসকষ্টে ছটপট করছে, যখন শোনা যাচ্ছে বাগালির উমুক ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছে মনে হয় এখনই মারা যাবে, আমার কাছে ফোন এসেছে আমি ফারুক নাহিদ লিটল শো ব্লাড ব্যাংকের যার যখন সুযোগ পেয়েছি তাকে বলেছি এক্ষুনি ছুটে যাও, স্যার বৃষ্টি কাদা, আরে বাবা দাও। আজকে আমার মনে পড়ছে তাদের এই যে সেবা, তাদের এই যে প্রচেষ্টা, তাদের এই সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মনে করি এটা আনুলিয়া প্রতাপনগর সিরুলা নয়, আশা শুনি ছাড়িয়ে একদিন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আজ আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি আমার শ্রেষ্ঠ পদ আর্মি অফিসার মাসুম ছুটি না পাওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, সহসভাপতি কুফাত রানা মালয়েশিয়া থেকেই অপেক্ষায় আছে কখন এই অনুষ্ঠানটিকে সে লাইভে দেখে নিজে গর্ব অনুভব করবে, নিজে আনন্দিত হবে। সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আমারই ছাত্র উপস্থিত আছে, শুধু তাই নয় আসলে আজকে আমার এমনই আনন্দ এমনই গর্ব অনুভব হচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় এপিএস কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে যেখানে আমরা এই কথা বলছি আমি পরবর্তী প্রজন্ম এই ব্লাড ব্যাংকের হাফিজুল মনিরু হাফিজুল ফারুক মাসুম লিটন যারাই আজকে আছে এদের পিছনে যারা আছে অর্থাৎ যারা উত্তরসূরি এই এপিএস মহাবিদ্যালয়ের আমাদের সেনেশপথ ছাত্রছাত্রী যারা আছে আমি তাদেরকেও সবিনয়ে অনুরোধ রাখব। আমি আশা করি তোমরাও এই অনুষ্ঠানের সাথে একভূত হয়ে এই আনুলিয়া ব্লাড ব্যাংকের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের প্রবাসী ভাইদের সাদ্দাম শখ সহ যারা আছে কোপাত রানা তো আছেই সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আনুলিয়া ব্লাড ব্যাংকের উত্তরোত্তর উন্নতি শুভকামনা এবং তার কলেবারকে আরও বৃদ্ধি করে শুধু আনুলিয়া প্রতাপনগর সিরিউলা নয় গোটা আশাশুনী উপজেলা তথা বাংলাদেশের মধ্যে একটা সুন্দর আদর্শ সেবামূলক একটা সংগঠনে এই আনুলিয়া ব্লাড ব্যাংককে পরিণত করবে, রূপদান করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং সকলের কাছে এই দাবি এবং উদাত্ত আহ্বান রাখছি। আমি পরবাসে আমাদের যেসব বন্ধুরা আছে সত্যিই তাদের প্রশংসা না করলে নয়, আমি নাম ধরে কাউকে ইন্ডিকেট করতে চাচ্ছি না কারণ নাম ধরলে সবার নামই ধরতে হবে। আসলে যেহেতু
ব্যস্ততা আছে অনুষ্ঠানে আমরা আমাদের এই সমাজসেবকদের যাদের অক্লান্ত পরিশ্রম যাদের ত্যাগের বিনিময়ে যারা জীবন বাজি রেখে এই করোনার কালীন সময়ে নিজেরাই জনগণ সাধারণ অসহায় দরিদ্র মানুষের পাশে ছুটে গেছে তাদেরও কথা আমরা শুনব তবে সব মিলে আমি তাদের এই পরিশ্রম তাদের এই ত্যাগ তাদের এই প্রচেষ্টা তাদের এই সেবামূলক মানসিকতা এই মনোভাব সত্যিই প্রশংসা করে শেষ করা যায় না আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান লাইভে দেখছেন এই এলাকার মানুষ যারা এলিট পারসন আছেন যারা আজকে সুদীজন গুণীজন যারা আছেন আমরা এই ব্লাড আনুলিয়া ব্লাড ব্যাংকের একজন সাধারণ উপদেষ্টা হিসাবে একজন নগণ্য সেবক হিসাবে একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব আসুন আমরা সবাই আনুলিয়া ব্লাড ব্যাংকের সাথে একাত্মতা ঘোষণা করি পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুঃসময়ে তাদের সহযোগিতায় তা নিয়ে তাদের সাথে থেকে আমাদের নিজেদের যতটুকু পারি আমরা শ্রম অর্থ সহযোগিতা পরামর্শ দিয়ে এই এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেবাই ধর্ম সেবাই মানুষের সত্যিকার কর্ম এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য সকলে সচেষ্ট হই পাশাপাশি যারা আরুলিয়া ব্লাড ব্যাংকে সদস্য তথা এই কার্যক্রমের সাথে একতাবদ্ধ আছেন যারা বিভিন্ন সময়ে সহযোগিতা প্রদান করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার আলোচনার শেষ প্রান্তে একটি কথা না বললেই নয় আমরা জানি আমাদের কাকবাসিয়ার একজন দায়রা জজ শিমুল সাহেব উনি বিশ্ব নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটা প্রোগ্রামে বলছিলেন আরে স্যার আমি কিন্তু এখানে কোনো বড় ব্যক্তিত্ব নই কোনো নামি দামি লোক না আমি আনুলিয়া ব্লাড ব্যাংকের একজন সাধারণ সদস্য একজন কর্মী আমি আনুলিয়া ব্লাড ব্যাংকের একজন স্বেচ্ছাসেবক আমার মনে হয় সেদিন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এবং উনি বলছিলেন আমাদের এই দায়রা জজ মহোদয় বলছিলেন যে আমরা এই ব্লাড ব্যাংকের এই তারুণ্যকে প্রতি হিসাবে গ্রহণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং আমরা শুধু ব্লাড নয় আমরা পরবর্তীতে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে আনলিয়া ব্লাড ব্যাংকের পাশাপাশি আমাদের নিজেদের যে সত্যিকার পরিচয় আমরা সত্যিকার মানুষ মানবতার সেবায় নিজেদেরকে নিয়োগ করে আমরা আমাদের এই পরিচয়টাকে তুলে ধরার চেষ্টা করব যাই হোক আমি অত্র আনুলিয়া ব্লাড ব্যাংকের সকল সদস্যকে আবারও আন্তরিক অভিনন্দন এবং তাদের এই প্রচেষ্টার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য তাদের পরবর্তী জীবনের জীবনকে সুন্দর হোক তারা জীবনে সত্যিকার অর্থে নিজেরা প্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ